প্রবলেম একটাই, কাজ নাই, আকামা বানাই দিতেছে না, আনার পরে হুরুপ মাইরা দিতেছে এবং আনার পরে বলতেছে যে আকামা হবে না এবং বলতেছে যে আপনাকে পাঠায় দিবে। প্রবলেম কিন্তু এগুলাই। বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাসিরুদ্দিন, সৌদি আরব প্রবাসী। কিছুদিন আগে 35 জন লোক আসছে, ওরা আসছে সবাই আমেলাদি ভিসাতে, তবে এখানে আসার পরে দেখে যে কোম্পানি ভিসা এবং সেটি হলো সাপ্লাই কোম্পানি। এমনটা আপনার সাথে হতে পারে। আজকের ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য একটাই যে আপনার জন্য এরকম প্রবলেমে না পড়েন, এরকম ভোগান্তিতে না পড়েন। এখানে 35 জন লোক আসছে, এদেরকে মানে অল্প কিছুদিন যাওয়ার পরে, 10 দিন 15 দিন যাওয়ার পরে দেয়া সরিয়াল করে দিয়ে কিন্তু ওদেরকে সবাইকে হুরুফ মেরে দিয়েছে। হুরুপ মানে কি, এখানে আপনি অবৈধতে এখন বর্তমানে কোম্পানি আপনাকে হুরুপ মারার উদ্দেশ্য হলো যে আপনি এখন বর্তমান কোথায় আছেন কোম্পানি জানে না, অথচ আপনি কোম্পানির কাছে আছেন, তবে হুরুপ মেরে দিয়েছে আপনাকে, আপনার জন্য ওরা নতুন আর একটা ভিসা তুলতে পারে। এরকম করে কিন্তু এখন সবগুলো ভিসা প্রসেসিং করতেছে বাংলাদেশে। আপনারা জানেন এখন বর্তমানে 94,000+ কিন্তু নতুন ভিসা গিয়েছে বাংলাদেশে। আহরন্ত লোক আসতেছে এখন বর্তমানে, প্রবলেম একটাই, কাজ নাই, আকামা বানাই দিতেছে না, আনার পরে হুরুপ মাইরা দিতেছে এবং আনার পরে বলতেছে যে আকামা হবে না এবং বলতেছে যে আপনাকে পাঠায় দিবে। প্রবলেম কিন্তু এগুলাই। নতুন যারা আসতেছে বিশ্বাস করেন প্রত্যেকটা ব্যক্তির প্রবলেম শুধু এই প্রবলেমগুলা। আবার আনতেছে আমেলা আইডি বলে এই ভিসাগুলো বাংলাদেশে দিতেছে এবং এই ভিসাগুলো কিন্তু দিয়ে কিন্তু দালালরা কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে বলতেছে আপনি 1,00,000 টাকা কামাইতে পারবেন, 50,000 টাকা কামাইতে পারবেন, আপনার স্যালারি 20,000 টাকা, স্যালারি 50,000 টাকা, এরকম করে বলে কিন্তু আপনাকে এখানে পাঠাইতেছে। এখানে দেখেন 35 জন যে নতুন লোক আসছে ওদেরকে সবাইকে হুরুপ মেরে দিয়েছে, 150 রিয়াল করে দিয়েছে মাত্র, এখন ওদেরকে খাওয়া দাওয়া কোনো কিছুই নাই। আর সাপ্লাই কোম্পানি এমন একটা জিনিস সেখানে আপনার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, এখানে আপনি আগা গোড়া কিচ্ছুই খুঁজে পাবেন না। এমন একটা কোম্পানি সিচুয়েশনটা, এমন একটা সাপ্লাই কোম্পানি পুরাটা বাংলাদেশে এখন বর্তমানে সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে ভরে গেছে। আপনারা যারা নতুন আসবেন, আমার কিন্তু গলাটা খুবই ভাঙা, ঠান্ডা লেগে আছে, এই ভিডিওটা আমার করাই লাগতেছে কারণ নতুন যারা আসছে, কারণ গতকালকে ওরা রুমে চলে আসছে, আমার রুমে চলে আসছে আমি ভিডিওটা মেক করার জন্য। আমি ওদেরকে বলে দিয়েছি ভাই আমি ওইখানে গিয়ে ভিডিওটা করতে পারবো না, কারণ ওইখানে ভিডিও করলে কোম্পানির কিছু রোলস আছে, তো আমি সেগুলো ইয়ে করতে পারবো না, কারণ কোম্পানি যদি বলে যে তুই এখানে এসে ভিডিও করতেছিস কার অনুমতি নিয়ে, তখন এগুলা প্রবলেম আছে, আপনারা জানেন আমরা চাইলেই সব কিছু করতে পারি না। সো দ্যাটস আমি ভিডিওটা আপনাদেরকে এখানে শেয়ার করতেছি, যেন ভিডিওটা আপনারা প্রত্যেকটা প্রবাসী ভাইরা শেয়ার করবেন প্লিজ, কারণ নতুন যারা বিদেশে আসতেছেন, সৌদি আরবে আসতেছেন নতুন ভিসা নিয়ে, আপনারা জেনে শুনে বুঝে তারপরে আসবেন কোন কোম্পানিতে যাইতেছেন। অনলাইন কিন্তু এখন সবার হাতেই আছে, আপনারা অনলাইনে আপনারা 1 মিনিটের কাজ করতে পারবেন না, সারা জীবনে এখানে এসে বসাইতে পারবেন, এটা কি আপনার কাছে ভালো লাগবো? অনলাইনে এখন ডিটেল সব কিছু আছে, ভিসার কোম্পানির নাম, তারপরে কোম্পানির বায়োডাটা সব কিছু এখানে কিন্তু অনলাইনে দেওয়া থাকে। সো আপনারা এইগুলো জেনে শুনে বুঝে, আপনারা পরিচিত যদি কেউ থাকে সৌদি আরবে সেক্ষেত্রে আপনারা জানতে পারেন যে ভাই এই কোম্পানিটার নাম বলছে, কোম্পানিটা কীরকম একটু জানে শুনে একটু বলেন তো আমারে, আপনারা কিন্তু এটা পারেন। সো বি কেয়ারফুল, আপনারা যারা নতুন আসবেন, প্রত্যেকটা ভিসার বাংলাদেশে প্রাইস কিন্তু 4,500,000 টাকার উপরে, 4,50,000, 60,000, 70,000 টাকা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে নিচ্ছে। আপনি দেখেন এখানে 35 জন ব্যক্তি আসছে একই গ্রুপে, একসাথে 35 জন লোক আসছে, সবাইকে হুরুফ লাগাই দিছে, সবাই কিন্তু এখন বাংলাদেশে চলে যেতে হবে, 4,500,000 টাকা কে দিবে ভাই, কোথায় থেকে আসবে? আপনারা যে এই ভুলটা করতেছেন, আপনারা না জেনে না বুঝে যে আপনারা সৌদি আরবে এখন আসতেছেন, ভিসা সম্পর্কে জানেন না, কোন ভিসা, কি ভিসা, কোম্পানি কি, কি কাজ এবং কত টাকা বেতন, এগুলো আপনারা জানা শুনা যদি না আসেন তাহলে সারা জীবন আপনাকে পস্তাইতে হইব। সো প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা নতুন আসবেন আপনারা ভিসার প্রতি খোঁজ খবর নিয়ে, সব কিছু বায়োডাটা নিয়ে জেনে বুঝে তারপরে আসবেন। আপনি কি আসতে মানা করতেছি না? আসার পরে যে ভোগান্তিটা, আপনার যে প্রবলেমটা পড়তেছেন আপনারা, এটা কি আমাদের কাছে ভালো লাগে? কালকে রুমে চলে আসছে কয়েক কিছু লোক, তো বলতেছে ভাই আপনি একটা ভিডিও করেন এটা সেটা, আর বাংলাদেশে দালালদেরকে বলতেছি ভাই সবার একটা ধর্ম আছে, আপনাদের তো একটা ধর্ম থাকা উচিত। আপনারা যে ভিসাগুলো দিতেছেন, এই যে সাপ্লাই কোম্পানির ভিসা আপনারা দিতেছেন, তাও আমেল আইডি বলে, এটা কি ঠিক ভাই? দালাল তো দালাল, আপনারা তো এমন দালাল হইছেন বর্তমানে, আপনাদের কোনো লেভেল নাই, মানে এমন পর্যায়ে চলে গেছেন আপনারা, বাংলাদেশের গরিব দুঃখীদের টাকা আপনারা মাইরা খাইতেছেন। আসলে একটা কথাই আছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না, আপনাদের লেজগুলো কখনো সোজা হবে না। আপনারা যে বাংলাদেশে দালাল এটা আপনারা আবারও পরিচয় করে দিলেন। এখন নতুন যতগুলো ভিসা আসতেছে প্রত্যেকটা ভিসা আপনারা এরকম ভিসাগুলো দিতেছেন, এক হাউসকিপিং, হাউস ড্রাইভার, আর আরেকটা হলো আপনার সাপ্লাই কোম্পানি, দিয়ে বলতেছেন কি আমেল আইডি, ভালো কোম্পানি, ভালো টাকা বেতন,
কোথায় বাদ দেন এগুলা ভাই সো প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলতেছি ভিডিওটা শেয়ার করবেন আপনারা শেয়ার করলে হয়তো নতুন যারা আসতে চাইতেছে তারা দেখে হয়তো উপকৃত হতে পারবে যে আসার আগে হয়তো অন্তত ভিসাটা চেক করে যে কোন ভিসা বা কোম্পানির বায়োডাটা জেনে বুঝে হয়তো আসবে সো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে আপনার ভিডিওটা শেয়ার করলে হয়তো নতুন একটা প্রবাসী ভাই যে আসবে সে হয়তো এই বিপদটা থেকে বেঁচে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন।